কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো আপনারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দোকানের অ্যাড্রেসটা কমেন্ট থেকে নিয়ে নেবেন যারা এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই ভিডিওটা হারায় না যায় আসসালামু আলাইকুম দোকানে অনেক চাপ থাকার কারণে আমাদের গোডাউনে চলে আসতে হয়েছে আপনাদের জন্য আজকের কালেকশনটা দেখানোর জন্য সো প্রতিদিন নতুন নতুন ডিজাইন আসে না দেখাতে পারা যায় না তো আজকে যে ডিজাইনটা দেখাবো তার আগে বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটা দেখাই সেটার কিন্তু দাম বলে দেই আর আমাদের দোকানটা কই সেটাও জানাই আর অনলাইনে যদি নিতেই হয় কিভাবে নিবেন সেটাও ভিডিওটা দেখবেন প্রত্যেকটা জিনিস জানতে পারবেন চারটা কালার আমি সামনে চলে ডিজাইনটা একবার দেখেন আপনারা ডিজাইনটা একবার দেখেন এত সুন্দর একটা ডিজাইন আসছে আজকে আপনাদের জন্য পুরো ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আশা করি সো আমি শুরু করে দিই আপনাদের জন্য কোন কালারটা দিয়ে শুরু করে ফেলবো ফার্স্টে আপনাদের জন্য এইটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি থাকতেছে হচ্ছে মাঙ্গালাম কটনের উপরে খুব সুন্দর একটা স্টোন ওয়ার্কের এবং হচ্ছে জরি সুতার সুন্দর একটা কাজ করা সো প্রিন্টটা অনেক বেশি সুন্দর তার আগে তারপর দেখাবো সামনে আমরা প্রথমে যদি হচ্ছে এটার কাজের ধরনটা দেখি পুরাটা জামাটা জড়ি হচ্ছে স্টোনের কাজ থাকবে স্টোনের ওয়ার্ক থাকবে এবং জরির কাজ কিন্তু করা আছে গলাতে দেখতে পাচ্ছেন আর এই সেম কাজটাই থাকতেছে আবার নিচের প্যানেলে এটা হচ্ছে নিচের প্যান্ডেলের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন স্টোন প্লাস হচ্ছে জরির কাজ এবং নিচে একটা কিন্তু লেজ ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন লেজ ওয়ার্ক করা আছে আর এবার হচ্ছে এটার ব্যাক সাইডটা দেখাবো আর হচ্ছে এটা নিচের হাত নিচের অংশটা দেখাবো তো ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা আর আরেকটু নিচে চলে গেলে এটার হাতার কাপড়ের অংশটা এটা হচ্ছে হাতার কাপড়ের অংশ এবার হচ্ছে আপনাদের জন্য সাইজ মেজারমেন্ট আর ডিজাইনটা আপনাদের জন্য দেখাচ্ছি সো সাইজ মেজারমেন্টের যদি কথা বলি এটা ফ্রি সাইজ একটা বডি থাকবে এনি গ্রোথের হোক লম্বা হোক মোটা হোক সবাই কিন্তু বানাতে পারবে সুন্নতিভাবে বানাতে পারবে এক কথায় বলে দিলাম আপনাদের জন্য এবার বুঝে নেন কত বড় কাপড় সো এটা ডিজাইনটা যদি এবার সামনে থেকে দেখাই বডি প্রিন্টে দেখাই সামনে আসুন বডি প্রিন্টে এতটা ইউনিক ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন কিছুটা চন্ডি প্রিন্টের ভিতর কিছুটা জিগজ্যাক্ট একটা ইউনিক একটা ডিজাইন যে বানাইছে খুব সুন্দর একটা ডিজাইন বানাইছে সো হচ্ছে এইবার আপনাদের জন্য এটার বাকি অংশগুলো একে একে দেখাই ছিল এটার জামার কাপড়ের অংশ এটা তারপর হচ্ছে এটার সালোয়ারের যদি কথাই বলি সালোয়ারটাও প্রিন্টেড থাকতেছে এবং একটু ইউনিক ডিজাইন আসলে এটা সালোয়ারটা আমি খুলে দেখাই আপনাদের জন্য যেহেতু ফার্স্ট ডিজাইন তো এটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি তারপর বাকিগুলা আমি একে একে দেখাবো সালোয়ারের কাপড় যদি বলি সালোয়ারের কাপড়েও কিন্তু কাজ আছে সালোয়ারের কাপড়েও কাজ থাকতেছে সালোয়ারের কাপড়টা আপনাদের জন্য একটু দেখাই সালোয়ারে আড়াই গোজের কাপড় আছে এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা দেখতে পাচ্ছেন তো সালোয়ারের আপনারা কিন্তু একটা ছোট একটা কিন্তু জুরি ওয়ার্ক পাবেন জুরি ওয়ার্ক পাবেন ছোট একটা আর পুরাটা সালোয়ারই হচ্ছে এরকম প্রিন্টে থাকবে এটা গেল এটা সালোয়ারের কাপড়টা এবার হচ্ছে আপনাদের জন্য এটার ওন্নাটা দেখাই ওন্নাটা আপনাদের জন্য দেখাবো এবং তার আগে আরেকটা কথা বলবো এই সালোয়ার দিয়ে এটা কামিজ বানানো যাবে সালোয়ার ডিজাইনটা এতটা সুন্দর সো এটা ছিল সালোয়ারের অংশটা এবার দেখাবো হচ্ছে এইটার উন্নাটা আপনাদের জন্য এবার উন্নাটা দেখাই অন্যটাও পুরাটাই থাকবে এরকম জরি ওয়ার্ক করা প্লাস লেজ ওয়ার্কটা থাকবে যে লেজ ওয়ার্কটা ছিল আপনাদের নিচের প্যানেলে সো এটার উন্নাটা দেখাই আপনাদের জন্য অন্যটার ডিজাইনটাও সুন্দর আর পুরা হোল ড্রেসটা কিন্তু অনেক ইউনিক একটা ড্রেস ছিল এই জন্যই আপনাদের জন্য আজকে সকাল সকাল এই ভিডিওটা করে ফেলা সো এটা হচ্ছে এটা খুব সুন্দর উন্নাটা অন্যটা অনেক বড় অন্য বড় এই জন্য হাতেও আসে না এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন ফুল কম্বিনেশনটা দেখেন অনেক ভালো লাগবে দেখতে আপনাদেরও আমি আপনাদের শুরুতে আপনাদের জন্য বলবো যারা এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই ভিডিওটা না যায় সো আমি এবার আপনাদের জন্য আরেকটা কালার দেখাবো এটার ভিতরে তার আগে আমাদের দোকানটাকে সেটা জানাই আমাদের দোকানের নাম হচ্ছে জননী বস্ত্র বিতান পেজের নামও জননী বস্ত্র বিতান আমার নাম হচ্ছে মোহাম্মদ নূর নওয়াজ যে প্রত্যেকদিন আপনাদের জন্য ভিডিওগুলো দেখায়

এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা কথা বলতে বলতে আমরা পুরো ফুল ডিজাইনটাই কিন্তু দেখে ফেললাম এই ডিজাইনটার দেখতে পাচ্ছেন আপনারা দু হাজার চব্বিশে ঈদের জন্য সেরা একটা কালেকশন হবে আজকের এই ভিডিওটাতে পুরো ভিডিওটা দেখবেন দু হাজার চব্বিশে ঈদের জন্য সেরা একটা কালেকশন হবে আজকের এই ভিডিওটাতে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের এই কালেকশনটা সো প্রাইজে চলে যাই এবার প্রাইসটা কত থাকবে আপনাদের জন্য প্রাইসটা আপনি আপনাদের জন্য বলতেছি আরেকটা সুন্দর কালার দেখাতে দেখাতে এবার আপনাদের জন্য বটল গ্রিন কালারটা দেখাই এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা বলে দিতেছি প্রাইস থাকবে থাকবে সবার জন্য ফিক্সড টাকা টাকা বলি আপনাদের দোকানে এসে নিলেও যেই দাম থাকবে অনলাইনে নিলেও সে একই দামই থাকবে আর আমাদের এটা ফিক্সড প্রাইসের দোকান সো দোকানে নিবেন যেই প্রাইস অনলাইনে নিলে একই প্রাইস চার থেকে পাঁচটা নিলে ওই সেম প্রাইসই থাকবে সো আপনাদের এখন ইচ্ছা আর আপনাদের জন্য এবার আমি অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দেব যদি আমাদের অনলাইনটা এখন একবারই স্লো থাকবে আগে আপনাদের জন্য ডিক্লেয়ার করে দিলাম আপনাদের জন্য যে অনলাইনটা একেবারেই স্লো থাকবে চেষ্টা করবেন দোকানে আসার জন্য অ্যাড্রেসটা নিয়ে নেবেন কমেন্ট থেকে এটা আরও ভালো সো আরেকটা জিনিস বলবেন কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো আপনারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দোকানের অ্যাড্রেসটা কমেন্ট থেকে নিয়ে নেবেন এটা হচ্ছে ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন সো আমি অর্ডার করার নিয়মটা বলে দিতেছি আপনাদের জন্য ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে সদর এরিয়া থেকে নেবেন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কোরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নিলে ফুল টাকা অ্যাডভান্স করতে হবে এটা এক পিসের ক্ষেত্রে শুধু নিয়মটা যে যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণ তত বাড়বে তাও আমি বলবো দোকানে আসার জন্য দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য এটা স্যালার ওনাটা দেখা এটা হচ্ছে স্যালার টাইপ এর দেখাচ্ছি আর আরেকটা কথা হচ্ছে যে যখন দোকানে আসবেন অবশ্যই স্ক্রিন গুলা বা যেটা পছন্দ হয় সেটা ছবিটার সাথে করে নিয়ে আসবেন আপনাদের বুঝাতে সুবিধা আমাদের বুঝতে সুবিধা সো এইটা হচ্ছে এটার খুব সুন্দর অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন মাস্টার্ড কালারের ছিল ডিজাইনটা ছিল ইউনিক কালারটা ছিল ইউনিক এবং প্রাইস ছিল চোদ্দশো টাকা ধন্যবাদ